উত্তর দিনাজপুর জেলার আলু সহ অন্যান্য সবজির মূল্য নিয়ন্ত্রণে রাখতে জেলা প্রশাসনের সাথে বৈঠক করা হলো বৃহস্পতিবার। এদিন রায়গঞ্জের কর্ণধরে অবস্থিত অতিরিক্ত জেলাশাসক মানস কুমার মণ্ডলের কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলাশাসক ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতনুবন্ধু লাহিড়ী, হিমঘরের মালিক, সবজি বিক্রেতা, চাষী এবং কৃষি বিপণন দপ্তরের প্রতিনিধিরা। বৈঠক থেকে বেরিয়ে অতনুবন্ধু লাহিড়ী জানান, উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় আলু সহ অন্যান্য সবজির দাম বেড়েছে, যার জন্য রাজ্য সরকারের নির্দেশে জেলা প্রশাসনের সহযোগিতায় এদিনের এই বৈঠক করা হয়। জেলায় কোনোভাবেই যাতে সবজির কৃত্রিম চাহিদা তৈরি করে মূল্যবৃদ্ধি করা না হয় সে ব্যাপারে নজরদারি বাড়ানোর জন্য অনুরোধ জানানো হয়েছে প্রশাসনের কাছে। ন্যাচারালি আমরা লক্ষ্য করেছি যে উত্তরবঙ্গের কিছু কিছু জেলায় আলুর দাম এবং সবজির দাম বেড়ে গেছে। এই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে কৃষি বিপণন কেন্দ্র উত্তর দিনাজপুর জেলা এবং জেলা প্রশাসনের সহযোগিতায় আমাদের উত্তর দিনাজপুর জেলার যে সকল আলু কোল্ড স্টোরেজের মালিকরা, যেমন ইসলামপুর থেকে এসছে, আমাদের রায়গঞ্জ সাব ডিভিশনার আছেন এবং আলু যে হোলসেলার আছে, সবাইকে নিয়ে আমরা একটা আলোচনায় বসলাম রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের পরিচালনায়। বিষয়টি হল তাতে আধিকারিকদের বক্তব্য হচ্ছে যেভাবে দাম বাড়ছে অন্যান্য জেলায়, আমাদের জেলায় যাতে দামটা স্টেবল থাকে, সাধারণ মানুষের ধরাছোঁয়ার মধ্যে, যাতে আলু থেকে শুরু করে সাধারণ সবজিগুলোর দামগুলো যাতে ধরাছোঁয়ার মধ্যে থাকে। এই কারণে আমরা জেলা শাসকের নির্দেশে অতিরিক্ত জেলা শাসক মানস মণ্ডল মহাশয় চেম্বারে, ডেভেলপমেন্ট এডিএম ওনার চেম্বারে আমরা সমস্ত ব্যবসায়ীদের সঙ্গে আলোচনায় বসলাম এবং কৃষি বিপণন দপ্তরের আধিকারিকরা ছিলেন, তারা সমস্ত বিষয়গুলো তুলে ধরলেন যে কী কোল্ড স্টোরেজে গোটা জেলায় কী স্টক আছে, প্রতিদিন ডেলিভারি কী হচ্ছে, যাতে কৃত্রিম চাহিদায় তৈরি করে যাতে মূল্যবৃদ্ধি না হয় সেই বিষয়ে সমস্ত ব্যবসায়ীদের কাছে আবেদন রাখলেন।